আমি সব জানতা খবর পাঠক আপনাদের সামনে হাজির। এখন শুরু হচ্ছে স্বনির্বাচন। বাবা কানু, কানু তুমি একবার এসো দেখেনি। এবার লেখো তো দেখিনি তোমার আজকের দিনে বাণী। বিসিসিআই এর শিখরে সৌর বাবা শনি, শনি এবার তুমি এসো দেখিনি। এবার তোমার বচন শুনি। দারুণ ঘ্রাণ সর্বত্র বিরাজমান আর দারুণ উপভোগ্য। এই সৌরভ হলেন বিসিসিআই সভাপতি সঠিক পদে ব্যক্তি যথাযোগ্য। বাঙালি বিসিসিআই এর শিখরে এই প্রথমবারের মতো অধিনায়ক হিসেবেও কিন্তু করেছেন তিনি কীর্তি কত। মনে পড়ে লর্ডসে জার্সি ঘোরানো হয়ে খালি গায়, তার কাছে আছে সবার জবাব, কেউ সহজে না ছাড় পায়। দারুণ ঘ্রাণ সর্বত্র বিরাজমান আর দারুণ উপভোগ্য। এই সৌরভ হলেন বিসিসিআই সভাপতি সঠিক পদে ব্যক্তি যথাযোগ্য। গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি হলো মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গতকালের প্রশ্নের সঠিক এবং প্রথম তিনজন উত্তরদাতার নাম হলো অজয় চক্রবর্তী, চনবন উদয়পুর, পলাশ পাল, জয়নগর আগরতলা, সুবীর সরকার, রাধানগর আগরতলা। এছাড়া গতকালের প্রশ্নের লটারির মাধ্যমে নির্ধারিত তিনজন সঠিক উত্তরদাতার নাম হলো সুধীর শীল, বরজলা আগরতলা, জয় শাহ, নবীনগর বিশালগড়, প্রদীপ সূত্রধর, মেলার পাথর, তেলিয়ামুড়া। এবার যাওয়ার আগে অন্যান্য দিনের মতো দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আরো একটি মজার প্রশ্ন রেখে যাচ্ছি। প্রশ্নটি হলো বলুন তো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতির নাম কি? জেনে রাখুন এই প্রশ্নের সঠিক প্রথম তিনজন উত্তরদাতা এবং লটারির মাধ্যমে নির্ধারিত আরো তিনজন, এই মোট ছজন উত্তরদাতার নাম আগামীকাল ঠিক এই সময়ে হল্লা বলের পর্দায় প্রকাশ করা হবে। উত্তর পাঠাবেন 03812321667 এই নম্বরে। স্বনির্বাচন আপাতত এখানেই শেষ হলো।